শুন মা, কি আজকার পাড়া বাড়া আসিস না, আজকার কোনো জায়গায় যাইস না, তোর বাপে গেছে, তোর বিয়ে ঠিক করবো লাগে, আল্লাহ যদি মিলে দেয়। কি রে মা, মুখটা কালা করলি কে? মা, তোমার আমি আগেও কইছি এখনো কইতাছি, বিয়ের কথা আমার সামনে কবো না। তুমি কে? বারবার আমার বিয়া ভেঙে যায়, কিছু তোর বিয়ের কথা কো আমার? বিয়ে তো ভেঙে যায় তোর বাপের লেগে, তোর লেগে তো ভাঙে না রে মা, আমি সবই তো বুঝি। তারপরও তোর বাপে গেছে মনে হয় ঠিক করতে পারে। আজকে কোনো জায়গায় যাস না, বাড়িতেই থাক, আল্লাহ রহমত করা পারে। তোর বাপে যখন গেছে ব্যবস্থা না করে আড়াইব না। হয়েছে, আব্বা যখন গেছে ব্যবস্থা হবনি। মুখ কালা কসকে কি করতেছ? ওগো হাসি মুখে গেল, মুখটা কালা কে তোমার? কালা মুখটা আরো কালা বানায় রাখলা, কি আছে? দেখো আমার মনে হয় যে আমার মেয়েটার আর বিয়ে দেখো না। আমার কথা মানলো না তো, আমার কথা নিলই না। আমার বিয়ের কথা আমার সামনে কেউ না, আব্বার দেহে তো বোঝা যায় বিয়ে ভাঙছে কি না ভাঙছে, যত সব। আমার মনে হয় যে আমি বান মইরা গেলে আর আমার মেয়েটার বিয়ে হবো, এর আগে মানবো না। এমনি কি কথা কও তুমি, কোপা কথা কও তুমি রাখে, আমি বললে আমার কি হবো? আমি কি অপরাধ করছি? আমার চেহারা কি এত খারাপ? মাইসে আমার চেহারা দেখে আমার মেয়েরে বিয়ে করবো না, ডাইরেক্ট জায়গা আমার জামানে তাই কয়। শোনো মাইসে কালা কয়, আমি কি কালা কই? মন খারাপ করো না, আল্লাহ জেনে ভাগ্যে থুইছে, হেনা আমার মেয়ে বিয়ে হইব, হয়তো একটু দেরি হইব। চলো মুন্ডা কালা করে রাখছো, কালা করে রাখবা না, চলো ভাত খাবা। তুমি কি আর কি মনে করো, আটটা দশটা বিয়ে ভাঙে গেল, আমার মেয়ের চেহারা কি কম, রূপ কি কম, কিন্তু খালি আমারে দিকে বিয়েটা হয় না। ন যাই, চলো আল্লাহ মিলাই, আল্লাহ জেনে রে জায়গা রাখছে, হেনেই যাবো। পপি পপি আমি আমার বিয়ে দেখে তো হামনা, তোমার তো যে বাপ সাপ শুনেছি। তুই তুই ঠান্ডা, তোর বিয়ের কথা চলতেছে, এইবার বিয়ে হবে। ও তোমাকে মুহে খালি হুন দিয়েছি, তিন দিন করে খালি হুন, মুই আর হুন নেবো না। আমি জেনে মনে হেনে দেখে এটা তোমাকে দেখার বিষয় না। আমার মতো আমি চললাম, তোমাকে বিয়ে করানো লাগবো না, দেখি আমি বিয়ে করার খবর থাকে না। আমি দুই বছর ধরে বিয়া করছি আর আমাদের বিয়ার কোনো খবরই নেই এখনো। এটাই তো দুঃখ, আমি এখন দুঃখ ঠেলা বেঁচে দিকে বেঁচে দিকে আগে পড়ছি। ভালো একটা মেয়ে আছে, মানে বিয়া করবে না? কার মেয়া? কালাতানের মেয়া। আরে ভাই কালাসানের নাম হইনা নে আর কি, মুখটা সুক্কা বানাই লাগবে। সুক্কা বানাবো না, মনে হলে কালাসানের মেয়ে তো কালাসান কালাই হবো। আর ভাই নামে কালাসান কিন্তু মেয়েটা সুন্দর, তাই নাকি? হ্যাঁ মেয়েটা সুন্দর। হ্যাঁ খালি বাপ কালা? হ্যাঁ হ্যাঁ বাপ কালা, নামে কালা মানে এমনি কালা আছে টুকা, কালাসান নাম না অসম্ভব। হ্যাঁ দেখি বিয়া করেন না করে আরি, দেখি খালি টিটকারি করে, শালার শালার বাপ, তারে তারে বাপ কম না, তুই বিয়া না করাস। আমি কোনানে ফাঁকি হলাম না, ঝুড়াও হলাম না, মানুষ হলাম না, বিয়াটি করো না আর। না ভাই তোমার একটা কথা কই, ভালো একটা মেয়ে আছে বুঝছো কি, মেয়ের বাবের নাম হলি কালাসান।
কে ভাই একদিনে নাকি দেখা যায় হ্যাঁ কথা একটা মেয়ে আছে ভাই সেই রকম বাপের নাম কি কালাসান কালাসানের মেয়ে বিয়ে করে কেমন নিজে কালা বর্তমান নাকি হ্যাঁ দেখলাম মনে করো পাত্রী মনে করো স্বীকার করে দেয় না তিনি তোমার কি দোষ আছে না তুমি জানো মেলাদিন পরে দেখলাম ভাই আপনি ভাই হ্যাঁ আমি একটা বিপদে পড়েছি ভাই কি বিপদ ভাই কোন টেহা পয়সা গুলো আওলাদ দেখাম না আমার কাছে টেহা নাই রে ভাই না ভাই টেহা পয়সা আসাম না একটা বুদ্ধি সামু বুদ্ধি হ্যাঁ কি আপনি না কিছু কিছু গটকালি করেন এই মাসে সারে না কাজের ভাগে দিয়ে একটা দেই আর কি মিলিয়ে বুঝেন তো আমি তার জাতি পেশাগত গড়ব না মানে কি সমস্যা হচ্ছে কি মানে আমার একটা মেয়ে আছে মনে করেন এই পর্যন্ত 10-12 খানা করে দেখ পারাইছে হ্যাঁ যাও দেখে আমার মেয়ে এত দূরে কথা আমারে দেইকে বিয়া ভাঙা জায়গা মেয়ে কি কালা মেয়ে ভালো ফাইন্সিয়া রাখ খালি কয় যে এর নাম হইলো কালা সান এর এমনেও কালা এর মেয়ে না জানি কত কালা মানে অনুমানের উপরে ও তার মানে মেয়ে বন্ধু যাই না বরবক্ক পাত্রী নশাবক্ক মানে আমনেরে দিকে বিয়া ভেঙে যায় বিয়া ভেঙে জায়গা সেদিনকে একটা গেছি হ্যার বাইতে মিটাবেন নিকে হ্যার পোলা এর বন্ধু বান্ধব এ যে কালার কালা আর মেয়ে কত ধলো হবো কয় না না আপনার মেয়ে বিয়ে করবো না পড়াই বললাম মুন্ডা খারাপ করে বললাম এই জন্য আপনার কাছে আইসি একটা বুদ্ধি দিন বুদ্ধি না দেওয়া যায় ভাই কোন সব মাসে চাই সুন্দর মেয়ে বিয়ে করবার নাকি বুঝছেন এনা আপনার গায়ের রং কালা মাসে মনে করে তাহলে মেয়ে হবেন কালা তাই তো আপনি কাজ করতে পারেন আপনি আপনার কানে কানে কথা বুদ্ধিটা দিয়ে দিই দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে লোকটার তো বুদ্ধি দিলাম উত্তর পোলা কুরাইনের পোলা আছে না এই পোলাটা ব্যবস্থা করে জানি যাই আসবেন খেলাধুলা করছি এই যে আমার 2-3 বছর হচ্ছে বিয়া হওয়া আর ভাই তুমি এখনো বিয়া করলা না কবে বিয়া করবা কও আমরা এখানে ভাই বন্ধুর লগে থাকছি মনে করো তুমি ব্যাগে বিয়া করালে আমার বন্ধু বন্ধু ব্যাগে বিয়া করালেছে আমার বিয়ারে আমাদের খবরই না আমি এই টেনশন নিতে পারছি না কোন জায়গা না যাই ক আচ্ছা বিয়ার সাথে কবে করবো তোমার বাপ নাকি করাই না করাই না তো খালি কথা দেখ পার নিয়ে গেছে টেনশন করিস না পাত্রী দেখ পার গেছে ঠিক হইতাছে বিয়ার কথা চলতেছে খালি তো এই সমস্ত কথা কয় তাছাড়া আর কোনো কথাই দেখি না আচ্ছা ভাই একটা কাজ করো তাহলে কি কাজ করবো উত্তর পাড়ায় ওই যে কান কাটা রহিম ঘটক আছে না হ্যাঁ ও কিন্তু আমার বিয়াটা দিছে তুমি ওই ঘটক ধরো ভাই তাহলে ও নিশ্চয়ই তোমার বিয়া দিতে পারবো তাই নাকি হ্যাঁ রহিম গড় কান কাটা রহিম গড় হ্যাঁ ঠিক আছে তুমি জানো আজকে আমার একটা বুদ্ধি দিলে আমি গড়কের কাছে যাই গড়কের কাছে না গেলে আসলে বিয়া বিয়া করেন না এক লাখ দিন বিয়া করেন না কেরু চুলা দিলে পারে বিয়া করেন না গড়কের না দিলে পারে কোনদিন বিয়া ঠিক করেন না ঠিকই কইছো ভাই বয়স বেশি হয়ে গেলে কোনো মেয়েই তোমার বিয়া করবো না হ্যাঁ তাও তো আমার আর সমস্যা তোমার করে বিয়ে হয়ে গেছে গা আর ব্যাকে বিয়া করে আলাইছে কি জানি যে বিপদ আছি তাহলে যাই আমি গড়কের কাছে যাই আচ্ছা যাও ওই ঘটক ধরলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা তুমি তো আগে আচ্ছা ভাই আচ্ছা রহিম করে তারপরে নিজের কাম কামায়
আমি তো আসলে বিয়া করে হারতাছি না, বেকারি শুনতেছি যে আপনি বলো বিয়া দেন দেন বিয়া করান। এই যে মিষ্টির কাছে গেছিলাম, যে আমার কানগাড়া রহিম করো কি বিয়া, ও হ্যাঁ মিষ্টির আমি দিয়ে বিয়া দিয়ে দিছি, সুবানের মেয়ে না, হ্যাঁ ওটা আমি দিয়ে বিয়া দিয়ে দিছি। আমিও আমার ছোটবেলার বন্ধুর মতো নাচান আর কি বলেন। তুমি এখনো বিয়া শাদী করো নাই? না। আমার বিয়েটা কবে করে দিবেন? তুমি কি এখন সময় আছে? হাতে সময় তো হাতে আছে, হাতে নেই সময়, হাতে নেই বেরিয়েছি বেঁচে দিকে, যে একটা ব্যবস্থা করে সাইড দিই মুই দেই আপনি করছে। তোমার বাপের কাছে তোমার মা ভেন্ডার মিস কল তো বাইরে রাখছে বাপ সুন্দর মেয়েও সুন্দর আমরা কথা কবেন না, ম্যাডাম দেখবেন আপনার একটু শরম বেশি। তোমার নাম কি? কফি আমি শুনছি কফি কানে বেশি হলো এই জন্য কফি চাপ। বাড়ি কোনে বাজান তোমার? আরে কিছু খাওয়া দাওয়া করে একবার বাড়ি করে দে না গো বাবু, খাওয়া দাওয়া করে গোলক সাহেব আপনি ফাইনাল করেন না? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে ছেলে, পছন্দ হয়েছে
ছেলে তো পছন্দ আমার হইছে আর মেয়ে তো জিজ্ঞাসা করে নাকি এই যে শোনা তোমার পছন্দ হইছে হ্যাঁ আস গড়সা হইছে 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 আলহামদুলিল্লাহ হইছে তাহলে আসলি বারে যাব যে রাজি হইছে হইছে বাবাজি হ্যাঁ তো নকরে না আবার ঘরে দাও কি করো স্যার আরে ঘরে যাও কো ঘরে যাইয়ে মিষ্টি মুখ করে কাজি রাজি আইলা বিয়ে করে ঝামেলা হাইরা দে আরে কাজি না বিয়ে ঝামেলা হাইরা দিবে হ্যাঁ ঘরে ঘরে আসলে ঘরে যেন না ঘরে থাকি আর কি ঘরে ঘরে লাগবে আচ্ছা কর না কর না কর না এই এই কালাসান তোমার নাম যে কালাসান একটা দুটো মেয়ের বিয়ে ভাঙছে আর যদি আমি এই বুদ্ধিটা না দিতাম যে মেকআপ করে সুন্দর আজকাল বিয়েরা ভাঙতো জামাই তো দিশা পাইছে যে এই বাপের এই মেয়ে আই কারণ বাবু ফর্সা মেয়ে ফর্সা এক দিন মেকআপ যদি নইতাম তাহলে আমার মেয়ে আরো ছয় মাস আগে বিয়ে হইতো ওই তো ভালো জায়গাতে তো না কিন্তু এখন দিন হইলো এটা ভালো জায়গায় বিয়ে হইলো তুমি তোমার বুদ্ধি আছে দোস্ত এই জন্য তো তোমার জায়গায় আমি আত্মীয় মানে বন্ধুষ্ঠাটা ঠিক মতো রাখছি মিষ্টি দুই জাতে না তোমার পাঁচটা খিলাম পানও খিলাম তোমার আহ তুমি তো আমার পান বেশি চাই এখন বাইশ আমার মতো ফিরি আমি কালাসান